নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বাংলাদেশের বিখ্যাত একটি রেসিপি, যার নাম কালাভুনা। এটা রেড মিট দিয়ে বানালে বেশি ভালো লাগে, তবে আজ আমি চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এর টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে আমি কালাভুনা বানানোর জন্য কালাভুনার যে স্পেশাল মশলাটা আছে সেটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 2 চা চামচ গোটা ধনে, 1টা স্টার অ্যানিস, 2 চা চামচ গোটা মৌরি, 4টে ছোট এলাচ, 2টো দারচিনি, 1 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ কাবাব চিনি, আর 4টে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা। যদি আপনাদের কাছে কাশ্মীরি লাল লঙ্কা না থাকে, সেক্ষেত্রে আপনারা বাড়ির যে শুকনো লঙ্কা আছে তার দানাটা ফেলেও দিতে পারেন। লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি। এভাবে ফাটিয়ে দিলে ভাজতেও সুবিধা হবে, সঙ্গে গ্রাইন্ড করার সময়ও কিন্তু বেশ সুবিধা হবে। এবার সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। দেখবেন এর কালার যেন চেঞ্জ না হয় আর পুড়ে না যায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এবার এগুলোকে নামিয়ে একটা মিক্সিং কন্টেনারে নিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে আমাদের কালাভুনার মশলাটা কিন্তু একদম রেডি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 2টো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। পেঁয়াজটার উপরে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার যেন না হয়, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিলাম 1 কেজি 250 গ্রাম মুরগির মাংস। মাংসটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ দিলাম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ দিলাম কালাভুনার মশলা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা সবটাই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 2 চামচ ভাজা পেঁয়াজের তেল, মানে যে তেলে আমি বেরেস্তা বানিয়েছি সেই তেলটা এখানে দিলাম। এর মধ্যে দুর্দান্ত একটা ফ্লেভার থাকে, তো মাংসের মধ্যে দিলে দারুণ লাগে খেতে। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা আপনারা যত ভালোভাবে করবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। মাংসের সঙ্গে সমস্ত মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 1/2 থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। এই কড়ার মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, তো পেঁয়াজের তেলটাও ছিল, তার মধ্যেই আমি সর্ষের তেলটা দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে নেওয়া 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। যখন এরকম হালকা গোলাপি কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনিটা দিলাম যাতে এর মধ্যে সুন্দর একটা কালার আসে। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে কখনোই ভাজবেন না, কারণ এরপর মাংসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। তাই পেঁয়াজ যদি বেশি ভাজা হয় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যে বাটির মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এই রান্নাতে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো এখানে আমি মোটামুটি ওই 1/2 কাপের মতো জল দিয়েছি। ম্যারিনেট করার সময় লবণ আমি দিয়েছিলাম, আর এখানে অল্প আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা টেস্টটা বুঝে তারপর কিন্তু লবণটা অ্যাড করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে করতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়েছে, আর এই জলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কালাভুনার মশলাটা, যেটা আমি আগে থেকে বানিয়েছিলাম এবং ম্যারিনেট করার সময় এর থেকে কিন্তু 2 চামচ দিয়েছি। বাকি যে মশলাটা ছিল সেটা আমি এই সময় দিয়ে দিলাম। কালাভুনার মশলাটা দেওয়ার পরই আপনারা দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব।
10 মিনিট রান্না করে তারপর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ মশলাটা যেন কোনোভাবেই কড়ার নিচে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। এই রান্নাতে যেহেতু জল ব্যবহার করা হবে না, সেই জন্য লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে, আর মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আরো কিছুক্ষণ পর চলে এলাম, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আরো একটু শুকিয়ে নিতে হবে, না হলে এর পারফেক্ট যে কালার সেটা আসবে না, আর টেস্টটাও কিন্তু অতটা ভালো লাগবে না। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর চলে এলাম, ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসের মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে আর গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু আমাদের এর উপরে একটু ফোড়ন দিয়ে দিতে হবে। কিভাবে এই ফোড়নটা দিতে হবে চলুন দেখিয়ে দিই। একটা ননস্টিক কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি, এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কুচানো রসুন। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, রসুনটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। রসুনটা এখানে ভাজা হয়ে গেছে, এবার ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এই যে ফোড়নটা এখানে দেওয়া হলো, এর জন্য কিন্তু এই কালাভুনার টেস্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে, অবশ্যই কিন্তু এটা দেবেন, এটাকে কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5-10 মিনিটের জন্য। তৈরি করে নিলাম বাংলাদেশের বিখ্যাত একটি রেসিপি, চিকেন কালাভুনা। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।